কোনো চাকরির পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে হলে যে জিনিসটা তোমাকে বারবার দিতে হবে বা করতে হবে বা যাচাই করতে হবে সেটি হলো মক টেস্ট তাই মক টেস্ট দেওয়া জরুরি কমপক্ষে পঞ্চাশ জনের মধ্যে একটি মক টেস্ট দেওয়া উচিত এবং তোমার র্যাঙ্ক দেখা উচিত যদি তুমি টপ ফাইভ বা টপ টেনের মধ্যে থাকো তাহলে তোমার মক টেস্টের পদ্ধতি ঠিক আছে তো সেইগুলো যাচাই করার জন্য আমাদের গ্রুপ এর স্পেশাল ব্যাসের মক টেস্ট আজকে নেওয়া হবে এই প্রশ্নটি করা হয়েছে এইটি ফাইভ নম্বরে যেখানে ইংলিশটা একটি নির্দিষ্ট সিলেবাসের উপরে করা হয়েছে এবং বাকিগুলো কয়েকটা চ্যাপ্টার সিলেবাসের উপর ভিত্তি করে করা হয়েছে তোমরা যদি ফ্রি অফ কস্টে এই মক টেস্টটি নিতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে মক টেস্ট সিক্স বললে আমরা কিন্তু এই পিডিএফটি দিয়ে দেবো সঙ্গে আনসার শিট দিয়ে দেবো তোমরা নিজেরা নিজেরা বাড়িতে বসে মক টেস্ট দেবে এবং মক টেস্ট দেওয়ার পরে অবশ্যই স্কোর করে জানাবে এবং দেখে নেবে যে আমাদের এই এই স্কোরটি তোমার স্কোরের সঙ্গে কতটা মিলছে বা কতটা হচ্ছে এবং টপ ফাইভের মধ্যে আছো কিনা তোমরা দেখতে পাচ্ছ আমরা উপস্থিত হয়েছি আমাদের স্পেশাল ফিল্ডে যে ফিল্ডটি আমাদের সেন্টারে খুব কাছেই অবস্থিত এবং একদম দেখতে পাচ্ছ এখান থেকে ছোট্ট দুতলা সেন্টার আমাদের দেখা যাচ্ছে হ্যাঁ খুব শর্ট দূরত্বে আমাদের এই সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে পুলিশ আর্মি সি আর বিএসএফ সমস্ত কিছুর বিশেষ করে ডিফেন্স লাইনের জন্য কোচিং করানো হয় এটি পুরোপুরি আবাসিক কোচিং সেন্টার ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা থাকার হোস্টেলে থাকার সুব্যবস্থাপনা আছে এবং খুব অল্প টাকার বিনিময়ে যেখানে একমাত্র সেন্টার চাকরি পাবার পর মাত্র ষাট হাজার টাকা নেওয়া হয় এবং ভর্তির সময় খুব অল্প পরিমাণে টাকা নেওয়া হয় বর্তমানে ভর্তির সময় মাত্র সতেরো হাজার টাকা নেওয়া হচ্ছে তারপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি আরও বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া নয় ফোন করো আমাদের এই মক টেস্টগুলি কীভাবে নেওয়া হয় বা তার আগে বাচ্চার কি করে প্রিপারেশন দেওয়া হয় বা ক্লাস করানো হয় সেই বিষয়ে একটু আমাদেরকে একটু বলবো আমাদের এখানে স্পেশাল ব্যাচ আছে ব্যাচ নাম্বার এ বি সি এই তিনটে ব্যাচে ভাগ করে ছাত্রদের পড়ানো হয় যারা একেবারে নতুন আসে তাদেরকে ব্যাচ বিতে করা হয় তারপরে মক টেস্টের মাধ্যমে তাদের স্পেশাল গ্রুপ এতে নিয়ে আসা হয় যারা একটু ভালো স্কোর করে কীভাবে মক দেওয়া হয় প্রতি পনেরো দিন বারো দিন বা দশ দিন একটা নির্দিষ্ট টাইম বরাবর এক্সাম না হয় যে যে গ্রুপের থাকে সেই গ্রুপ অনুযায়ী এক্সাম হয়ে থাকে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাকে প্রতি বারো দিন অন্তর অন্তর টেস্ট দিতে হবে কি হবে সেই টেস্টের সিলেবাস প্রথম দিন তোমার হাতে তুলে দেওয়া হবে সেই টেস্টের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টিচার আমাদের এখানে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক মহাশয় আছেন জিআইয়ের জন্য স্পেশাল আছেন শুধু ইতিহাসের দিকে পড়ার জন্য স্পেশাল আছেন সায়েন্স দিকে পড়ানোর জন্য আলাদাভাবে আছেন স্ট্যাটিক দিকে পড়ানোর জন্য আলাদাভাবে আছেন তো এভাবেই এবং প্রতিদিন প্রথম থেকে ইংলিশ পড়ানোর জন্য একজন স্পেশাল স্যার আছেন তারা তাদের সিলেবাস যেগুলো দেওয়া আছে ঠিক সেইগুলো পড়াবে এবং নোট আকারে সেটা পিডিএফ আকারে এবং খাতার জেরক্স আকারে দেওয়া হবে এর পরবর্তীকালে সেই জায়গা থেকেই তোমাকে একদম যাচাই বাছাই করা হবে অঙ্কের ক্ষেত্রে অঙ্কে স্পেশাল খাতা তৈরি করে দেওয়া হবে এবং সেই খাতার মধ্যে যেই ধরনের অঙ্কগুলো আছে সেই ধরনের অঙ্কগুলি এখানে আবার প্রশ্নে দেওয়া হবে যাতে বাচ্চা তার কনফিডেন্স লেভেল বাড়িয়ে ওঠে এবং ধীরে ধীরে তুমি শীতের দিকে পৌঁছে যাও এভাবেই মক টেস্টের মাধ্যমে যাচাই করা হয় তারপরে যারা মক টেস্ট গ্রুপ বির মক টেস্টে যারা ভালো রেজাল্ট করবে তাই গ্রুপ এ তা না হবে তো এভাবেই চলছে আমাদের কোচিং তো তোমরা যারা ভাবছো এখানে আসবে দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখানে চলে আসতে পারো কীভাবে আসবে নদিয়ার করিমপুরে কীভাবে আসবে মুর্শিদাবাদ থেকে যদি আসতে চাও বহরমপুর থেকে করিমপুর অথবা কৃষ্ণনগর থেকে করিমপুর বাকি তোমার যেখানে বাড়ি সেই জায়গায় কাছাকাছি হবে কৃষ্ণনগর হলে কৃষ্ণনগর কাছাকাছি হলে আসলে এখান থেকে হবে তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নগুলি পুরোপুরি পিডিএফ আকারে তৈরি করা আছে সেইগুলি স্পেশাল পিডিএফ তুমি যদি নিতে চাও সেগুলি তুমি নিতে পারো এখানকার আর কি কী সুবিধা আছে সমস্ত রকম সুবিধা তুমি এখানে পাবে তিনবেলা খেতে দাও একবেলা রান এবং দুইবেলা কন্টিনিউ ক্লাসের সুব্যবস্থাপনা কিন্তু এখানে আছে কমেন্ট সেকশনে গেলে ফোন ফোন করতে নেব ছাত্রদের মুখ থেকে তারা কতদিন ধরে এখানে আছে পড়াশোনা কেমন চলে কবার ক্লাস হয় কোথায় থেকে আছে এক্সাম কেমন হয় কেমন খাওয়া দাওয়া হয় এই সমস্ত তো আমি প্রথমেই যাব একটা ছেলের কাছে আচ্ছা তোমার নাম আমার নাম অরিজিৎ মন্ডল আচ্ছা তোমার এখানে আসা কতদিন হলো আমার এখানে আসা দেড় বছর হয়ে গেছে দেড় বছর হলো তুমি গত পরীক্ষায় কত পেয়েছিলে গত পরীক্ষায় আমি 52 নম্বর পেয়েছিলাম 52 85 এর মধ্যে হ্যাঁ 85 এর মধ্যে আচ্ছা এখানে ক্লাস ঠিকঠাক হয় হ্যাঁ ক্লাস নিয়মিত ক্লাস হয় প্রতিদিন দুটো থেকে তিনটা ক্লাস হয় আচ্ছা এখানে কি গ্রুপ वाइज ক্লাস হয় নাকি একসঙ্গে গ্যাদারিং করে গ্রুপ গ্রুপে ভাগ করা আছে এ বি সি তিনটে গ্রুপে ভাগ করা আছে যারা ভালো একটু ভালো পারে তার জন্য এ গ্রুপ যারা তার থেকে একটু কম আছে তাদের বি গ্রুপে রাখা হয়েছে তারপরে সি গ্রুপ আচ্ছা তো আপনারা শুনলেন যে আমাদের এখানে গ্রুপ করে ক্লাস করানো হয় যারা একটু দুর্বল তারা স্ত্রী তার থেকে তারা একটু সবল তারা বি আর যারা স্পেশাল আছে তারা এ হ্যাঁ তো এরপরে আমরা আরও একটা ছেলের কাছে যাবো হ্যাঁ জেনে নেব সে কতদিন ধরে আছে হ্যাঁ আচ্ছা তোমার নাম আনসুর রহমান শেখ তোমার বাড়ি কোথায় নদীর বেথাডি আচ্ছা এখানে পড়াশোনা কেমন হয় পড়াশোনা স্যার ভালো যথেষ্ট ফেসিলিটি পাই আমরা সব দিক দিয়ে আচ্ছা আমরা যে বলে থাকি যে এক্সামের কথাটা সেটা কি হয় হ্যাঁ প্রতি দশ দিন অন্তর এক্সাম হ্যাঁ মাসে তিনটে করে এক্সাম নেওয়ার কথা তিনটেই হয় এছাড়াও অধ্যায়ভিত্তিক ক্লাসে টেস্ট নেওয়া হয় হ্যাঁ অধ্যায়ভিত্তিক নেওয়া হয় প্রত্যেক প্রত্যেকটা সাবজেক্টে স্যার আছে সাবজেক্ট ওয়াইজ টেস্ট নেওয়া হয় ক্লাস টেস্ট নেওয়া হয় খাওয়া দাওয়া সব কেমন হ্যাঁ খাওয়া দাওয়া সকালে টিফিন দেওয়া হয় আর দুবার ভাত দেওয়া হয় আচ্ছা ডিম চলে তো হ্যাঁ ডিম চলে সপ্তাহে দিন আচ্ছা দেওয়া হয় আচ্ছা ঠিক আছে আসুন আমরা আরও জেনে নেব যেহেতু এক্সাম চলছে খুব বেশি প্রশ্ন করে সময় নষ্ট করতে চাচ্ছি না হুম তো আরও একটি নতুন ছেলের কাছে যাবো যে একেবারেই নতুন আচ্ছা তোমার কত দিন হলো লিটন আমার নয় দিন হলো নয় দিন হলো কেমন লাগছে এখানে ভালো লাগছে কোথায় থেকে এসছো তুমি বাড়ি উত্তর দিনাজপুর রায়গঞ্জ আচ্ছা তুমি প্রথমে কেউ এসেছিলো না তুমি প্রথমে এসছো এখানে আসছিল একটা ভাই আসছিল তারপরে আমি মানে ভাই এসে এখানে আছে তার ভালো লেগেছে সে তোমাকে বলেছে তাই তো এটা একটা খুব ভালো দিক পজিটিভ দিক যে প্রথমে ওর ভাই এখানে এসেছে তার ভাই অনেকদিন এখানে আছে তার মনে হয়েছে যে না জায়গাটা ঠিক আছে চাকরির যোগ্য চাকরি পাওয়ার একটা বিশ্বাস্য প্রতিষ্ঠান তারপরে সে তার নিজের ভাইকে নিয়ে এসেছে তো আমরা এরপরে পরে যাব আরো একটি ক্যান্ডিডেটের কাছে হ্যাঁ দেখব তার কেমন নাম্বার আছে বা স্কোর আছে হ্যাঁ কেমন পড়াশোনা করছে আচ্ছা আচ্ছা তোমার নাম কি এম ডি রাইসুদ্দিন শেখ আচ্ছা রাইসুদ্দিন তোমার বাড়ি কোথায় মালদা আচ্ছা মালদা তোমার টার্গেট কি এখন ডাব্লু আর কেপি আচ্ছা এখানকার আমরা যেরকম বলি ইউটিউবে ঠিক পরিষেবা কি সেরকম দেওয়া হয় ঠিক দেওয়া ক্লাসের বিষয়ে যেটা আমরা বলি যে প্রত্যেকদিন দুটো তিনটে ক্লাস মিনিমাম দুটো ক্লাস এটা কি দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় দুটো তিনটে দেওয়া ইংরেজি ক্লাস কি হয় আমাদের এখানে হ্যাঁ হয় সপ্তাহে কদিন হয় সপ্তাহে সপ্তাহে এছাড়াও আমাদের আলাদা আছে হ্যাঁ তো আপনারা শুনলেন আমরা সমস্ত কিছুই প্রথম থেকে গাইড দিয়ে শুরু করি যেমন ইংরেজিটা দরকার এখন প্রথম থেকে ইংরেজি শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে শুরু হয়েছে হ্যাঁ এছাড়াও রান যাদের দরকার রানের জন্য আলাদা শুরু হয়ে গেছে রান আমাদের সব আলাদা আলাদা যখন এসে এসে চলে তখন হিন্দি ক্লাসটা স্পেশালভাবে আগে থেকে শুরু হয়ে যায় হ্যাঁ তো এবার আরও একটি ছেলের কাছে যাবো আমরা জেনে নেব আচ্ছা এর কাছে যাই আচ্ছা তোমার নাম স্যার পলাশ রায় পলাশ রায় পলাশ রায় তোমার বাড়ি কোথায় দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তোমার কতদিন হলো এখানে আসা প্রায় আট ন মাস আট নয় মাস পরিবেশ পরিকাঠামো কেমন মনে হয় হ্যাঁ সুন্দর স্যার খুব ভালো এখানে আজকে কতর মধ্যে পরীক্ষা হচ্ছে তোমাদের আমাদের পঁয়তাল্লিশের মধ্যে আচ্ছা পঁয়তাল্লিশ না পঞ্চাশের পঞ্চাশের মধ্যে আচ্ছা তো যারা গ্রুপ বি আছে তাদের আমরা পঞ্চাশের মধ্যে এক্সাম নিচ্ছি আর যারা গ্রুপ এ আছে তাদের আমরা পঁচাশির মধ্যে এক্সাম নিচ্ছি হ্যাঁ তো একসঙ্গে ভাগ করা আছে তো আরও একজনের কাছে যাব দেখব তার আচ্ছা তোমার নাম রনি সাহা রনি সাহা তোমার বাড়ি কোথায় রনি বীরভূম বীরভূম কতদিন হলো আসা এখানে প্রায় এগারো মাস এগারো মাস হলো কেমন মনে হচ্ছে মানে জায়গা কেমন মনে হয় ঠিকঠাক স্যার জিডি তুমি তো মনে হয় জিডি দিয়েছ জিডিতে স্কোর কত আছে নব্বই নব্বই আছে আচ্ছা তো এবার ডব্লিউপি কি মনে হচ্ছে এক্সাম যেভাবে আমরা নিই পরিকাঠামো সব ঠিকঠাক তো হ্যাঁ একদম ঠিকঠাক একদম রুলস অনুযায়ী পরীক্ষা হয় যেমন পরীক্ষাতে হয় সেইভাবে পরীক্ষা হয় আমাদের সম্পূর্ণ পিআরবি কে ফলো করে পিআরবি ফলো করে পরীক্ষা হয় আজকে কতর মধ্যে হচ্ছে তোমাদের আজকে আমাদের পঁচাশির মধ্যে পঁচাশির মধ্যে হচ্ছে টাইম এক ঘন্টা এক ঘন্টা টাইম হ্যাঁ আচ্ছা ইংরেজি জিকে জিআই ম্যাথ সমস্ত কিছুই আছে তাই তো আচ্ছা সেম যেভাবে হয় ওএমআর যেরকম থাকে সেই ওএমআরই এক্সাম হচ্ছে হুম তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে এমন না যে মোবাইলে পিডিএফ দিয়ে দিলাম তার মাধ্যমে এক্সাম নিলাম এরম কোনো ব্যাপার নেই আমাদের এখানে তোমার আমরা রীতিমতো প্রিন্ট আউট করে ওএমআর আর ঠিক পিআরভি যে যেই নিয়মে এক্সাম হয় ঠিক সেই নিয়মেই আমরা এক্সাম নিয়ে থাকি এইটটি ফাইভের মধ্যে এক্সাম হচ্ছে সেম ওএমআর করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ওএমআর আর শিট হ্যাঁ হাইক স্টাডির ফোর্স অ্যাকাডেমি ওই মাসিট এখানে টোটাল সিলেবাসটা দেওয়া আছে যে ম্যাথে পঁচিশের মধ্যে পঁচিশ মার্কস কোশ্চেন কটা হ্যাঁ জিআই রিজনিং ইংলিশ সমস্ত কিছু হান্ড্রেড পার্সেন্ট প্লাস এখানে লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ঠিক যেভাবে হয় নেগেটিভ মার্ক থাকে পয়েন্ট টু ফাইভ নেগেটিভ হ্যাঁ তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক পিআরবিকে সম্পূর্ণ পিআরবিকে ফলো করে আমাদের এক্সামগুলো নেওয়া হয় তো আশা করি তোমরা যারা আসতে চাইছো ডাব্লিউপি কেপি অলরেডি ব্যাস চলছে আমাদের বা তোমরা যারা ইন্ডিয়ান নেভি আর্মি এই সমস্ত কিছুর জন্য আসতে চাইছো বর্তমানে একটা অ্যাপ্লাই চলছে আগামী সাতাশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই হবে ইন্ডিয়ান নেভির জন্য তো তোমরা যারা আসতে চাইছো সিরিয়াস ক্যান্ডিডেট বা তোমাদের যারা ভাই দাদা আছে যাদের বয়স যাদের বয়স সতেরোর ঊর্ধ্বে এবং একুশের নিচে তাদের মাধ্যমিকের নাম্বার মিনিমাম ফিফটি পার্সেন্টের উপরে হতে হবে হ্যাঁ তো তারা ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লাই করো এখানে একটা সুবিধা আছে যে উচ্চতা খুবই কম হ্যাঁ তোমার একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উচ্চতা হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে প্লাস তুমি যোগ্য প্রার্থী হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি